শুভ শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের বিষয়বস্তু হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস অর চেঞ্জিং সেন্টেন্স। চলুন আমরা দেখে নিই কতগুলো নিয়মের মাধ্যমে আমরা ট্রান্সফরমেশন সেন্টেন্সকে অর চেঞ্জিং সেন্টেন্সকে কত সহজে শিখতে পারি। বিশেষ করে নবম দশম ও ইন্টারমিডিয়েট এসএসসি পরীক্ষার্থীদের জন্য বেশ ইম্পর্টেন্ট একটা আইটেম, যেটা আমি প্রথমবারের মতো ভিডিও করতে যাচ্ছি। তো চলুন আমরা দেখি। সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স, অ্যাকর্ডিং টু দ্য স্ট্রাকচার দের আর থ্রি কাইন্ডস অফ সেন্টেন্সেস, লাইক সিম্পল কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্স। আর অন দ্য আদার হ্যান্ড, অ্যাকর্ডিং টু দ্য ফাংশন দের আর ফোর কাইন্ডস অফ সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দ্য মডার্ন গ্রামারিয়ান্স, লাইক অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ অ্যান্ড এক্সক্লামেটরি সেন্টেন্স। ইতিমধ্যে অপটেটিভ সেন্টেন্সটা কে আধুনিক গ্রামারিয়ান্সটা স্বীকার করে না সেন্টেন্স হিসাবে, যেটা ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যেই ইনক্লুড করা হয়েছে। তো যাই হোক, আজকের বিষয়বস্তু সিম্পল কম্পাউন্ড এবং কমপ্লেক্স। ওকে, দ্য ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো, উই অল হ্যাভ টু নো দ্যাট হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স ইজ আ সেন্টেন্স হুইচ কনসিস্ট অফ আ সাবজেক্ট অ্যান্ড অনলি আ ফাইনাইট ভার্ব। সিম্পল সেন্টেন্সটা হচ্ছে যেখানে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। মেইনলি সাবজেক্ট এবং একটা ভার্ব নিয়ে সিম্পল সেন্টেন্সটা গঠিত হবে। সিম্পল সেন্টেন্স ইটসেলফ ইজ আ সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স ইজ ইটসেলফ ইজ সিম্পল। সিম্পল সেন্টেন্স সবসময় আমাদের সিম্পলি থাকবে। অন্যদিকে কম্পাউন্ড সেন্টেন্সটা যদি আমরা বলতে বুঝতে যাই, তাহলে দুইটা সিম্পল সেন্টেন্সের সমন্বয়ে কম্পাউন্ড সেন্টেন্সটা গঠিত হয়। অন্যদিকে যেখানে কম্পাউন্ড সেন্টেন্সটা দুইটা সিম্পল সেন্টেন্সকে অ্যান্ড অর বাট এ জাতীয় কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে তৈরি করা হয় এস কম্পাউন্ড সেন্টেন্স। অন্যদিকে কমপ্লেক্স সেন্টেন্স এর বৈশিষ্ট্য হচ্ছে যেখানে একটা সিম্পল সেন্টেন্স থাকবে এবং এক বা একাধিক সেন্টেন্স থাকবে যেখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত করা থাকবে। তো আমরা দেখি কতগুলো নিয়মের মাধ্যমে খুব সহজে অল্প সময়ে কিভাবে এটাকে দেখা যায়। তো বেসিক্যালি সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সকে আমরা প্রথমত এভাবে চার্ট করে না দিয়ে আগে আমরা সিম্পলি বুঝে নিই যে আসলে সিম্পল সেন্টেন্স কি এবং কমপ্লেক্স এবং কম্পাউন্ড বিষয়টা কি আসলে। যেমন একটা সেন্টেন্স দিয়ে আমরা করতে পারি যে হি ওয়েন্ট টু মার্কেট টু বাই সাম বুকস। হি ওয়েন্ট টু মার্কেট টু বাই সাম বুকস। সে মার্কেটে গিয়েছিল কিছু বই কিনতে, কিছু বই কেনার উদ্দেশ্যে বা বই কেনার জন্য। এখানে হি ওয়েন্ট টু মার্কেট টু বাই সাম বুকস সিম্পল সেন্টেন্সের ক্যারেক্টারিস্টিক্স হিসাবে যদি দেখতে যায়, তাহলে আমরা দেখতে পাবো সাবজেক্ট অ্যান্ড ভার্ব অ্যান্ড এক্সটেনশন যেটাকে বলছি আমরা টু মার্কেট। বাট এখানে পুরো সেন্টেন্সটা টু প্লাস ভার্ব দিয়ে অর্থাৎ ইনফিনিটিভ ফ্রেজ দ্বারা গঠন করা হয়েছে। এখানে সিম্পল সেন্টেন্সে কতগুলো ফ্রেজ থাকতে পারে, একটা ফ্রেজ থাকতে পারে কিন্তু একাধিক ক্লজ থাকবে না। সিম্পল একটা ক্লজ বিশিষ্ট, একটা ক্লজ বিশিষ্ট সেন্টেন্সকেই সিম্পল সেন্টেন্স বলা হয়। হি ওয়েন্ট টু মার্কেট, সে মার্কেটে গিয়েছিল টু বাই সাম বুকস, কিছু বই কিনতে বা বই কেনার উদ্দেশ্যে। তো আমরা এই এটা একটা সিম্পল সেন্টেন্স, কারণ এখানে যে সেন্টেন্সের মধ্যে কখনো অ্যান্ড অর বাট, দো অল দো, টিল আনটিল, হু হুইস হোয়াট, রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডভার্ব বা অন্যান্য যে সাবঅর্ডিনেটিং কনজাংশন অর কোঅর্ডিনেটিং কনজাংশন কিছুই থাকবে না। হ্যাঁ, শুধুমাত্র সিম্পল একটা প্লেন বাক্য থাকবে। সেখানে আমাদের ফ্রেজ থাকতে পারে কিন্তু একাধিক ক্লজ থাকবে না। ক্লজ কি, হোয়াট ইজ ক্লজ? ক্লজ হচ্ছে যেখানে
একটি সাবজেক্ট থাকবে এবং একটা প্রেডিকেট থাকবে, অর্থাৎ সাবজেক্ট এবং ফাইনাল ভার্ব সমৃদ্ধ একটা ফুল সেন্টেন্সকে একটা ক্লজ বলা হয়। অন্যদিকে ফ্রেজ বলা হচ্ছে যে কতগুলো ওয়ার্ডস, গ্রুপ অফ ওয়ার্ডস, যে কতগুলো ওয়ার্ড একত্রিত বসে যেখানে সাবজেক্ট বা প্রেডিকেট থাকবে না, কিন্তু একটা পরিপূর্ণ বাক্যকে পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে, একটা বাক্যকে অর্থ প্রকাশ করানোর জন্য সাহায্য করে। দিস ইজ কল্ড দ্য ফ্রেজ। তো যাই হোক, এখানে পুরো একটা সেন্টেন্সের অর্থকে প্রকাশ করার জন্য একটা ফ্রেজ গঠন করা হয়েছে, দ্য টু বাই সাম বুকস। তো এখান থেকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সটা দেখব। হি ওয়েন্ট টু মার্কেট, তাহলে আমরা বুঝে নিব ঠিক টু প্লাস নাউন যদি হয় তাহলে এটাকে বলা হয় প্রেপোজিশনাল ফ্রেজ, আর টু প্লাস ভার্ব হলে পরে সেটাকে বলা হবে ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে আমরা প্রেপোজিশনাল ফ্রেজকে আমরা এখানে ভাঙবো না, ঠিক আমরা টু প্লাস বাই এখানে এই অংশটাকে আমরা ভেঙে নিব। তাহলে হি ওয়ান্ট টু মার্কেট, সে মার্কেটে গিয়েছিল, টু উঠে গিয়ে, হ্যাঁ, সো দ্যাট যাতে সে কিছু বই কিনতে পারত বা পেরেছিল। সো দ্যাট সাবজেক্ট, প্রথম সাবজেক্ট, হি কুড বাই সাম বুকস। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে হি ওয়েন্ট টু মার্কেট সো দ্যাট হি কুড বাই সাম বুকস। তো কমপ্লেক্স সেন্টেন্স হি ওয়েন্ট টু মার্কেট, এটা একটা সিম্পল ক্লজ, হি ওয়েন্ট টু মার্কেট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ট্রানজিটিভ ভার্ব অ্যান্ড অবজেক্ট। অ্যান্ড অন্যদিকে আমরা সরাসরি যেটা সাবজেক্ট, মেইনলি সাবজেক্ট ভার্ব, নট ট্রানজিটিভ, স্পেশালি সাবজেক্ট ভার্ব অ্যান্ড এক্সটেনশন, এরপর ফুল একটা ক্লজকে দেওয়ার পরে আমরা টু উঠে গিয়ে সো দ্যাট বসবে। অর্থাৎ আমরা একটা জিনিস শিখলাম যে সেটা হচ্ছে যে টু প্লাস ভার্বকে কিভাবে কমপ্লেক্স করা যায়, টু এর পরিবর্তে সো দ্যাট বসবে। সো দ্যাট বসানোর পরে আমরা এখান থেকে এই ক্লজটাকে ভেঙে একটা, এই ফ্রেজটাকে ভেঙে একটা ক্লজে পরিণত করব। টু বাই সাম বুকসকে আমরা ক্লজে পরিণত করলাম, সো দ্যাট সাবজেক্ট, এরপরে আমরা আমাদের কুড ব্যবহার হবে। কুড কেন কুড ব্যবহার হলো, কারণ এই সেন্টেন্সটা পাস্ট টেন্স, যদি পাস্ট টেন্স থাকে তাহলে আমরা কুড ব্যবহার করব, যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমরা ক্যান ব্যবহার করব। তাহলে দিস ইজ পাস্ট টেন্স, সো উই হ্যাভ টু ইউজ কুড হিয়ার। সো দ্যাট এর পরে সাবজেক্ট হি, এরপরে কুড, পুরো একটা ক্লজ তৈরি করলাম, দি হি কুড, মডেল অক্সিলারি ভার্ব সবসময় ভার্ব বেস ফর্ম, বাই সাম বুকস। তাহলে এটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হলো। অন্যদিকে এখন আমরা কম্পাউন্ড সেন্টেন্স শিখবো। কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্য বলেছি যে দুইটা সিম্পল ক্লজকে, দুইটা সিম্পল সেন্টেন্সকে আমাদের এন্ড অর বার্ড দিয়ে যুক্ত করা হলে সেটাকে কম্পাউন্ড সেন্টেন্স বলা হয়। তাহলে হি ওয়েন্ট টু মার্কেট, সে মার্কেটে গিয়েছিল, অ্যান্ড হি বট সাম বুকস। সে মার্কেটে গিয়েছিল এবং সে কিছু বই কিনেছিল, হ্যাঁ। তাহলে সে মার্কেটে গিয়েছিল একটা ক্লজ, হি বট সাম বুকস একটা ক্লজ, কারণ প্রথম অংশ যদি পাস্ট টেন্সে থাকে তাহলে পরবর্তী অংশ পাস্ট টেন্সে হবে, কারণ দুইটা কথা সমন্বয় রাখতে গেলে আমরা যদি কখনো পাস্ট অতীতে কথা বলি দুইটা সেন্টেন্সকেই অতীত করতে হবে, যখন আমরা প্রেজেন্টে কোনো কথা বলবো তখন আমাদের অবশ্যই বর্তমানকে ফোকাস করতে হবে। অর্থাৎ প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স থাকে পরবর্তী অংশ প্রেজেন্ট টেন্স, প্রথম অংশ পাস্ট টেন্স, সো পরবর্তী অংশ পাস্ট টেন্স। সে মার্কেটে গিয়েছিল এবং সে কিছু বই কিনেছিল, ই ওয়েন্ট টু মার্কেট, এ পর্যন্ত, সো দ্যাট উঠে গিয়ে, অ্যান্ড, অ্যান্ড এর পরে সাবজেক্ট ক্যান কুড উঠে যাবে, এরপরে মূল ভার্বে ভি টু ব্যবহার হলো, যেহেতু প্রথম অংশ ভি টু, এরপরে বাকি অংশ স্টপ যাও।